এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2022 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাব অঙ্কর। তো দেখো অঙ্ক পেজ নম্বর 75 এর যত এমসিকিউব আছে, যত এমসিকিউব এসএ কিউব এবং শূন্যস্থান এবং ট্রু ফলস আছে সেগুলো সম্পূর্ণভাবে সলভ করে দেবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, এক ব্যক্তির একটি ব্যাংকে 121 টাকা জমা রেখে দু বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 144 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করছি, এর অ্যান্সার এর অ্যান্সার 9.11। তো দেখো আমি অঙ্কটা কী করে করি, তো দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত আছে, আর পার্সেন্ট আছে। তো তোমরা তো জানো ফর্মুলাটা, পি ব্র্যাকেটের মধ্যে 1+R/100 হোল স্কোয়ার সমান সমান এ, পি এর মান কত আছে 121 আছে। তো দেখো ব্র্যাকেটের মধ্যে কি আছে 1+R/100 এর হোল স্কোয়ার সমান সমান 144। তো দেখো পি এর মান আমি এইদিকে কী করছি, আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, 1+R/100 এর হোল স্কোয়ার সমান সমান 144/121। তো তোমরা বুঝতে পারছো আমি অঙ্কটা কী করে করছি, অতএব কী করছি 1+R/100 এর হোল স্কোয়ার সমান সমান 12/11, তাই তো? 12 গুণ করলে কত হবে 144, আর 11 গুণ করলে কত হবে 121 হবে। তার মানে দেখো আমি এখানে লসাগু করছি 100+R/100 এর হোল স্কোয়ার সমান সমান 12/11 এর হোল স্কোয়ার। তো দেখো দু সাইড থেকে আমি হোল স্কোয়ারগুলো কেটে দিলাম, 100+R/100 সমান সমান 12/11। তো দেখো কোনাকুনি গুণ করছি, 11 সঙ্গে 100 গুণ করলে কত হবে 1100 হবে, প্লাস 11 সঙ্গে আর গুণ করলে কত হবে 11R হবে, সমান সমান 12 সঙ্গে 100 গুণ করলে কত হবে 1200 হবে। তো দেখো কী আছে, 11R সমান সমান 1200-1100, তো 11R সমান সমান কত হবে 100 হবে। তো দেখো আর সমান সমান কত হবে 100/11 হবে। তো দেখো ভাগ করে আমরা কত পেয়েছি, 9.11 এর অ্যান্সার পেয়েছি, অর্থাৎ এর অ্যান্সার হবে পুরোপুরি পারফেক্ট, এর অ্যান্সার হবে 9.11। তো দেখো নেক্সট অঙ্ক কী আছে, রোমান 2 এর অঙ্ক বলেছে যে তিন বন্ধুর মূলধনের অনুপাত 1/6:1/5:1/4, বছরের শেষে মোট লাভ 37,000 টাকা হলে তৃতীয় বন্ধুর মূলধন কত হবে। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 15,000 টাকা। তো দেখো আমি অঙ্কটা কী করে করি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো তিন বন্ধুর মূলধনের অনুপাত কত আছে, 1/6:1/5:1/4। তো দেখো 6, 5, 4 এর লসাগু করে আমরা পাচ্ছি কত, 60 পেয়েছি। অপরদিকে 1/6:60:1/5:1/4:60, অর্থাৎ কাটাকাটি করে কত পেয়েছি, 6 10 60 5 15 60 4 15 60, অর্থাৎ 10:12:15। তো আমি এটাকে অনুপাতগুলির যোগফল যদি বের করি, 10+12+15, আমি অঙ্কটা পুরোপুরি লিখছি না, কারণটা আসলে তোমাদের 1 মাত্র থাকবে, তাই তো? কিন্তু এই অঙ্কটা এসএ কিউবের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। যোগ করে কত পেয়েছি, 10+12+15 যোগ করে কত পেয়েছি, আমি 37 পেয়েছি। তো দেখো এবার আমাকে সি এর মূলধনটা বের করতে হবে, সি এর মূলধন সমান সমান কী হবে, আমরা তো জানি যে মোট মূলধন কত আছে 37,000 টাকা আছে, অতএব সি এর মূলধনটা কত হবে, সি এর মূলধন হবে 37,000 × 15/37। তো দেখো 37 কেটে গেলে, তো দেখো 37 কেটে গেলে কী থাকছে, উপরে 1,000 থাকছে, 1,000 সঙ্গে 15 গুণ করলে কত হবে 15,000 টাকা হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 15,000 টাকা। পরের কোশ্চেন কী আছে, রোমান 3 কোশ্চেন। তো দেখো রোমান 3 কোশ্চেনটা কী বলেছে, তো দেখো 2 আছে, তারপরে কী আছে ব্র্যাকেটের মধ্যে আছে x² + 3x - 2, ব্র্যাকেট ক্লোজ সমান সমান 2x² + x - 9, সমীকরণটি কি রৈখিক আছে, দ্বিঘাত আছে, ত্রিঘাত আছে এবং কোনোটিই নয় আছে। তো দেখো আমি অঙ্কটা করে দেখাচ্ছি তোমাদের, এর অ্যান্সার হবে রৈখিক সমীকরণ। তো দেখো রৈখিক সমীকরণটা কী করে হয়, তার টেকনিক, তার সিস্টেম তোমাদের ভালো করে দেখার জন্য আমাদের পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, এবং তোমাদের অঙ্কটা কী করে করবে তা সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তো দেখো 2x² আমি গুণ করছি, 2x² + 6x - 4, 2×4 সমান সমান 2x² + x - 9। তো দেখো 2x² + 6x - 4, এইবার কী আছে, +2x² আছে, এইদিকে আসলে বা সাইডে আসলে কী হবে -2x² হবে, +x আছে বা সাইডে আসলে কী হবে -x হবে, -9 আছে বা দিকে আসলে কী হবে +9 হবে, = 0। তো দেখো 2x² কেটে যাচ্ছে, 5x + 5 সমান সমান 0, অর্থাৎ এখান থেকে যদি আমি 5 কমন নিই তো কী থাকছে, x+1 থাকছে, অর্থাৎ আমরা দেখতে পারছি x এর মান কত আছে, x এর মান 1 আছে, অর্থাৎ x+1 মানে কি x এর যে উপরে কী আছে এটা 1 ধরে নিতে হবে আমাদের, অর্থাৎ x+1, অর্থাৎ রৈখিক সমীকরণ, এটা কী আছে, একটি রৈখিক সমীকরণ আছে। পরে তো দেখো নেক্সট অঙ্ক কী আছে, রোমান 4 অঙ্ক, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্ত AB এবং BC জ্যা দুটি পরস্পর লম্ব, AC জ্যা দৈর্ঘ্য কত হবে, এতে 5 সেন্টিমিটার
বিতে 2.5 সেন্টিমিটার, সিতে 10 সেন্টিমিটার, ডিতে কোনোটিই না। তো দেখো এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার হবে 10 সেন্টিমিটার। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি সেই দিকে তোমরা ভালো করে নজর করে দাও। তো দেখো আমি এখানে একটা বৃত্তস্থ একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি এবং যার এ বি সি, এবং এ বি সি বি কোণটা কত আছে 90 ডিগ্রি, এবং এ ও সি কত আছে 180 ডিগ্রি। অর্থাৎ এখানে বলেছে আমাদের, এখানে কি বলেছে, এখানে বলেছে যে এ বি এবং বি সি দুটি জিয়া পরস্পর, তাই তো? তো এ সি যদি 5 সেন্টিমিটার হয় তাহলে আমরা বলতে পারি যে এ ও এবং ও সি, তাই তো? এ ও এবং ও সি, এবং এ সি যদি জিয়া হয় অর্থাৎ আমরা বলতে পারি এ সি সমান সমান কী হবে, যে ও সি প্লাস ও এ, যদি ও সি যদি 5 সেন্টিমিটার হয় তাহলে ও এ ও 5 সেন্টিমিটার হবে, অর্থাৎ সি ও এ এটা কত হবে 180 ডিগ্রি হবে। অর্থাৎ আমি বলতে পারি এ সি সমান সমান কত আছে 5 যোগ 5, অর্থাৎ 10 সেন্টিমিটার। এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 10 সেন্টিমিটার। পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্ক বলেছে আমাদের 5 দাগের অঙ্ক, সদৃশ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ পি কিউ আর এর এ বি ইস টু পি কিউ সমান সমান 3:5 বলে ত্রিভুজ এ বি সি ইস টু পি কিউ আর কত হবে। তো দেখো এর অ্যান্সার কত হবে, এর অ্যান্সার, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 9:25। তো দেখো আমি অঙ্কটা কী করে অঙ্কন করেছি এবং অঙ্কটা করেছি, তো দেখো আমি ত্রিভুজ এ বি সি অঙ্কন করেছি এবং বি সি এর মধ্যবিন্দু আমাদের এম, এবং বি সি দাঁড়িয়েছে কার পর, আমাদের বি সির পর দাঁড়িয়েছে কি এ এম। অপরদিকে পি কিউ আর একটা ত্রিভুজ আমি সদৃশ ত্রিভুজ অঙ্কন করেছি এবং কিউ আর এর পর দাঁড়িয়েছে কে পি এন। তো দেখো ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ পি কিউ আর, অতএব কী আছে এ বি বাই পি কিউ সমান সমান এ সি বাই পি কিউ সমান সমান কী আছে বি সি বাই কিউ আর সমান সমান কী আছে এ এম বাই পি এন। তো দেখো ত্রিভুজ এ এম সি সর্বসম কত আছে ত্রিভুজ পি এন আর। তো বুঝতে পারছো আমি অঙ্কটা কী করে করছি, দেখো ত্রিভুজ এ এম সি সর্বসম ত্রিভুজ পি এন আর, তো কী আছে এ এম বাই পি এন সমান সমান এ সি বাই পি আর, অতএব ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল বের করতে হবে সমান সমান কী আছে হাফ গুণ বি সি গুণ এ এম, অপরদিকে কী আছে হাফ গুণ কিউ আর গুণ পি এন বাই আছে ছিল, তাই তো? 3/5 মাল্টিপ্লাই 3/5 সমান সমান কী আছে 3×3=9, 5×5=25। তো দেখো এর অ্যান্সার হবে কী হবে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 9:25। পরের অঙ্কটা কী আছে রোমান 6-এর অঙ্ক, একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 36 সেন্টিমিটার হলে ঘনকটির আয়তন কত, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার 27। তো দেখো আমি অঙ্কটা কী করে করি, তো দেখো এখানে বলেছে ঘনকটির ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি কত আছে 36 সেন্টিমিটার, আর আমরা তো জানি যে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার আছে, তাই তো? তো দেখো ঘনকটির প্রতি ধারের দৈর্ঘ্য সমান সমান কী আছে 36/12 ভাগ করলে কত হবে 3/36, অর্থাৎ 3 সেন্টিমিটার। অতএব আয়তনটা কত আছে, আমরা তো জানি আয়তন সমান সমান কী আছে বাহুর মাথায় কিউব, তো দেখো বাহু কত ছিল 3 ছিল, 3 মাথায় কিউব, অর্থাৎ কত আছে গুণ করলে কত হবে 3 কিউব মানে কি 27 ঘন সেন্টিমিটার, অর্থাৎ এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 27 ঘন সেন্টিমিটার। পরের অঙ্কটা কী বলেছে আমাদের, শূন্যস্থান পূরণ করো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে, কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংকে ব্যাংক হলো ড্যাশ, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে অধমন, অধম নয় রেপ। পরের কোশ্চেন কী বলেছে রোমান 2-এর কোশ্চেন, 2a সমান সমান 3b সমান সমান 4c হয় তাহলে a:b:c 6:4:ড্যাশ, এর অ্যান্সার হবে কত হবে 3 হবে, অর্থাৎ a:b:c কত হবে 6:4:3। তো দেখো আমি অঙ্কটা কী করে করি, 2a সমান সমান 3b সমান সমান 4c, তো দেখো সমান সমান কে ধরেছে, কে নট ইকুয়াল টু 0, তো দেখো এ সমান সমান কী হবে k/2 হবে, অতএব বি সমান সমান কী হবে k/3 হবে, অপরদিকে সি সমান সমান কী হবে k/4 হবে। এবার আমি কী করেছি a:b:c, অর্থাৎ 1 k/2 is to k/3 is to k/4, তো দেখো কী আছে 1/2 is to 1/3 is to 1/4, অর্থাৎ কেগুলো সম্পূর্ণভাবে কেটে গেছে। তো এবার আমি কী করেছি 2, 3, 4 এর লসাগু কত আছে, এর লসাগু আছে 12 আছে, অর্থাৎ 2, 3, 4 এর লসাগু কত 12, অর্থাৎ 1/2 × 12 is to 1/3 × 12 is to 1/4 × 12। তো দেখো দেখো 1/2 × 12 is to 1/3 × 12 is to 1/4 × 12, অর্থাৎ 6×12, 3×12 ভাগ করলে কত হবে 4 হবে, 4×12 ভাগ করলে কত হবে 3 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 6:4:3। শুধুমাত্র এখানে 6:4 আর 4টা দেওয়া ছিল, 3টা ছিল না, তাই শূন্যস্থানে কী থাকবে 3 বসবে।
তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, x ভেরিজিয়াস 1/z, z ভেরিজিয়াস 1/y হলে x এবং y এর মধ্যে ভেদ সম্পর্কটি কি হবে, এর অ্যানসার হবে x ভেরিজিয়াস y। তো দেখো আমি অঙ্কটা কি করে করি তোমরা সেই দিকে ভালো করে নজর করো। তো দেখো x ভেরিজিয়াস 1/z, x সমান সমান কি আছে 1/z মাল্টিপ্লাই k, ব্র্যাকেটের মধ্যে কি লিখেছি k, k1 নট ইকুয়াল টু 0। তো x সমান সমান কি আছে k1 বাই z, অপর দিকে ডান দিকে কি লিখেছি z ভেরিজিয়াস 1/y, z সমান সমান কি আছে 1/y k2, ব্র্যাকেটের মধ্যে কি লিখেছি k2 নট ইকুয়াল টু 0। অতএব z সমান সমান কি আছে k2 বাই y, তো আমরা তো এটা লিখেছি xz সমান সমান k1। তো দেখো x মাল্টিপ্লাই z এর মান আমি বসিয়ে দিয়েছি k2 বাই y সমান সমান k1, অপর দিকে x সমান সমান কি আছে x সমান সমান হবে k1 বাই k2 বাই কি k1 বাই k2, তাই তো, তারপরে কি আছে মাল্টিপ্লাই y, অর্থাৎ এখানে x ভেরিজিয়াস y এর অ্যান্সার হবে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলে, রোমান ফোর এর অঙ্ক, বৃত্তের কোনো বৃহত্তম জায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কি হবে কেন্দ্রগামী হবে। পরের কোশ্চেন কি আছে রোমান ফাইভের কোশ্চেন, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোন ও এ বি 50 ডিগ্রি হলে কোন এসি বি এর মান কত। তো দেখো আমি খুব সুন্দর করে এখানে কিন্তু আমি অঙ্কন করেছি, ত্রিভুজ এসি বি এর মানটা আমাকে বের করতে হবে। তো দেখো এ সি বি ঠিক আছে, মাঝখানে একটা ও হবে, ওটা আমি দিতে ভুলে গেছি, প্লিজ তোমরা এটাকে ও বসিয়ে দেবে ঠিক আছে। তো দেখো এও বি সমান সমান কি আছে ও এ সমান সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ, অপর দিকে কোন ও এ বি সমান সমান কি আছে কোন ও বি এ, অর্থাৎ ও এ বি যদি 50 ডিগ্রি হয় অপর দিকে ও বি এও 50 ডিগ্রি হবে। তো দেখো কোন এ ও বি সমান সমান কি হবে 180 ডিগ্রি মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সমান সমান কত বেরোবে 80 ডিগ্রি বেরোবে। তো আমরা তো জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অতএব কোন এসি বি সমান সমান কি আছে হাফ কোন এও বি। তো দেখো হাফ গুণ এও বির মান কত 80 ডিগ্রি পেয়েছি, দুইকে 80 ডিগ্রিতে ভাগ করলে কত হবে 40 ডিগ্রি, অর্থাৎ এসি বির মান কত আছে 40 ডিগ্রি, এর অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক কি আছে রোমান সিক্সের অঙ্ক, তো দেখো কি বলেছে, একটি নিরেট বৃত্ত লম্ব বৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা দুটি। তো দেখো এটা একটি উপরের দিকে আর নিচের দিকে একটি, কটা হলো দুটি হলো। তো দেখো তিন দাগের অঙ্ক সলভ করাবো সত্য মিথ্যা। ফার্স্ট অঙ্ক কি বলেছে রোমান ওয়ানের, রনির মূলধনের পরিমাণ তুহিনের অপেক্ষা দেড় গুণ, তাদের লভ্যাংশের বন্টনের অনুপাত 2:3। তো দেখো অঙ্কটা সত্যি না মিথ্যা সেটা আমি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। তো দেখো উপরে একটা রাইট মেরেছি এবং নিচের দিকে একটা রাইট মেরেছি, অর্থাৎ দুটি হবে এর অ্যান্সার ছদাগের কোশ্চেন। তো দেখো তিনের রোমানে কি বলেছে, মনে করি তুহিনের মূলধন এক্স টাকা, রনির মূলধন কি বলেছে তার দ্বিগুণ, অর্থাৎ তুহিনের যদি মূলধন যদি এক্স টাকা হয় তাহলে রনির মূলধন কী হবে এক্স গুণ 1/2, অর্থাৎ এক্স গুণ 3/2। তো তোমরা বুঝতে পারছো আমি কি বলছি, তো বলেছে রনি ইজ টু তুহিন, অর্থাৎ 3x/2:x। তো দেখো দুইকে কী করছে, দুই আমাদের লসাগু, অর্থাৎ 3x/2 × 2:x/2। তো দেখো দুই দুই কেটে গেলে কী থাকছে 3x/2 থাকছে, অর্থাৎ এক্স এক্স কেটে গেলে কী থাকছে 3:2, অর্থাৎ রনি এবং তুহিনের মূলধন কত হবে 3:2 হবে। কিন্তু এখানে অঙ্কতের অ্যান্সার কী দেওয়া আছে 2:3, অর্থাৎ এই অঙ্কটা পুরোপুরি ভুল আছে, অর্থাৎ মিথ্যা। নেক্সট অঙ্ক কী বলেছে, একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, দু বছর পর দ্রব্যটির মূল্য 81 টাকা। তো দেখো অঙ্কটা আমি কী করে করি, অঙ্কটা কি আছে ট্রু আছে, অর্থাৎ সত্য আছে। তো দেখো আমরা দেখছি যে পি এর মান কত আছে 100 আছে, এবং আর এর মান কত আছে 10% আছে, এবং এন এর মান কত আছে, এন এর মান আছে 2 বছর আছে। তো দেখো পি এর মান কত আছে 100, ব্র্যাকেটের মধ্যে কি আছে 1 - আর এর মান কত আছে 10 আছে, 10/100 হোল স্কোয়ার, 0 0 কেটে গেলে কী থাকছে 100, ব্র্যাকেটের মধ্যে কী থাকছে 1 - 1/10। তো দেখো লসাগু করে কত হয়েছে 9/10 এর হোল স্কোয়ার, 100 × 99 কত হয় 99/81, 10 10 গুণ করলে কত হবে 10-এর হোল স্কোয়ার মানে কি 100, আর 9-এর হোল স্কোয়ার মানে কি 81, 100 100 কেটে গেলে কী থাকছে 81 টাকা থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে 81 টাকা, অর্থাৎ সত্য।
নেক্সট অঙ্ক কি বলেছে? আশা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা অঙ্ক। তো দেখো আমাদের নেক্সট অঙ্কটা কি আছে, সত্য আছে। তো দেখো এটা বলেছে করণি কি করণি না। তো দেখো রুট, রুটের ভিতরে কি আছে ওয়ান, রুটের ভিতরে কি আছে ফাইভ, রুটের প্লাস রুটের ভিতরে কি আছে ষোলো। তো দেখো ষোলো মানে কি চার, চারি চারি ষোলো। তো দেখো ফাইভ প্লাস ফোর অর্থাৎ নাইন, রুট নাইন, রুট নাইন মানে কি থ্রি, ওয়ান প্লাস থ্রি অর্থাৎ কি আছে রুট ফোর, রুট ফোর মানে কি টু মাল্টিপ্লাই টু অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে টু, অর্থাৎ এটা করণি নয়, অর্থাৎ এটা সত্য, মানে যেটা বলেছে যে এটা করণি নয় এর অ্যান্সার হবে টু, অর্থাৎ এটা সত্য আছে, এটা করণি না, বুঝতে পারছো? তো দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, দেখো আমি তোমাদের খুব সুন্দর করে দেখিয়ে দিছি, এটা একটা করণি নয়। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান ফোরের অঙ্ক এক্স কিউব ওয়াই কমা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতিক। তো দেখো এটা কি আছে ট্রু আছে। তো দেখো রোমান ফাইভে কি বলেছে, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা কি আছে এটা ফলস আছে। তো দেখো আমি রোমান ফোরের অঙ্কটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এ বাই বি সমান সমান বি বাই সি। তো দেখো বি স্কোয়ার সমান সমান কি আছে এসি আছে অপর দিকে। তো দেখো এক্স কিউব ওয়াই ওয়ান মাল্টিপ্লাই এক্স ওয়ান ওয়াই কিউব সমান সমান কি আছে এক্স ফোর ওয়াই ফোর, অর্থাৎ বি স্কোয়ার সমান সমান কি আছে বি স্কোয়ার সমান সমান কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার সমান সমান কি হবে এক্স ফোর ওয়াই ফোর, অর্থাৎ এই অঙ্কটা পুরোপুরি সত্য আছে। তো দেখো পাঁচ দাগের যে অঙ্কটা ছিল এই অঙ্কটা পুরোপুরি মিথ্যা আছে। বলেছে পাঁচ দাগের অঙ্কে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা কোনোদিনও হতে পারে না যে দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম হতে পারে, হতেই পারে না, এটা মিথ্যা আছে। ছদাগের কোশ্চেন কি বলেছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফোর ইস টু থ্রি। তো দেখো এটা কি আছে ট্রু আছে। তো দেখো আমি দুটো অঙ্কই করে দিয়েছি। তো দেখো পাঁচ দাগের অঙ্কটা কি বলেছিল, দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা কোনোদিনও হতে পারে না। তো দেখো আমি চিত্র সাজ একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, অর্থাৎ এর অঙ্কটা কি আছে ভুল আছে, অর্থাৎ মিথ্যা। তো দেখো ছদাগের অঙ্কটা কি বলেছে, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক ও একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত ফোর ইস টু থ্রি। তো দেখো আমরা তো জানি যে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি আছে ফোর পাই আর স্কোয়ার এবং অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি আছে থ্রি পাই আর স্কোয়ার। তো দেখো এই দুটোকে আমাকে অনুপাতে ফেলতে হয়েছে, অর্থাৎ ফোর পাই আর স্কোয়ার ইস টু থ্রি পাই আর স্কোয়ার। তো দেখো পাই পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, অর্থাৎ ফোর ইস টু থ্রি এর অ্যান্সার হবে, অর্থাৎ অঙ্কটা সত্য আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।